সুতরাং যারা একথা বলেছে এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে যারা এই কথা বলেছে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে পাপ হবে, যারা এই কথা বলেছে যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন পড়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করেছে। ওরা অজান্তেই শয়তানের দোসর হয়ে গেছে, শয়তানের ভাই হয়ে গেছে। ওরা আপনাদেরকে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। কেন দূরে সরিয়ে দিতে চাই? আপনি যখন মরে যাবেন তখন ওরা কোরআন তেলাওয়াত করতে আসবে, এই জন্য ওরা আপনাকে দূরে সরিয়ে দিতে চায়। ওরা চল্লিশে করবে, এই জন্য আপনাকে ওরা কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিতে চায়। কোরআনুল কারীম আপনি তখন তেলাওয়াত করবেন যখন আপনি জীবিত আছেন। কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, যখন আপনি কথা বলতে পারছেন না, তখন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসকে স্মরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত নড়াতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, তার পাশে বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন আর তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সুতরাং মরা পর্যন্ত আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, সেটা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, কোরআন মাজিদ তেলাওয়াত করতেই হবে। কোরআন মাজিদ তেলাওয়াত না করলে কিয়ামতের দিন আপনি বিপদে পড়বেন, আর তেলাওয়াত করলে কিয়ামতের দিন কোরআন আপনার জন্য শাফাআত করবে। এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করাকে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআনের শুধু ফজিলত নাই, কোরআনের আরো একটা ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম কিয়ামতের দিনে হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, আর তুমি যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে কিয়ামতের দিন কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই, কোরআন তেলাওয়াত করতেই হবে, সেটা শুদ্ধভাবে হোক আর অশুদ্ধভাবে হোক, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেই থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বাররা, যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, খুব পারদর্শী কোরআন তেলাওয়াতে, তাদের অবস্থান হচ্ছে সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআউ ফীহ ওয়া হুয়া আলাইহি শাকুন, আর আপনাদের কথা বলছে আপনাদের মাঝে থেকে যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুদ্ধ করে পড়তে পারে না, একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে পাঁচবার আটকে যায়, মাখরাজ শুদ্ধ হয় না, তারপরেও সে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য কি লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। মনে করে রাখতে পারবেন? মনে হয় মনে করে রাখতে পারবেন? শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, শয়তান আপনার রগে রগে ঢুকে যাবে, আপনার ব্রেনে ঢুকে যাবে, আপনার মস্তিষ্কে ঢুকে যাবে। আপনি জালসার ময়দান থেকে উঠলে আপনার বন্ধুর সাথে হাসি তামাশা শুরু করে দিবেন আর ভুলে যাবেন, হাসতে হাসতেই ভুলে যাবেন যে কোন সূরার কি ফজিলত আছে। আমি আপনাকে একটা কথা শুরুতে বলেছি, সেই হাদিসটাও আমি আপনাকে বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা তখন বলা হয়, পিতামাতা তখন এই দোয়াটা বলবে যখন তারা মিলনে লিপ্ত হয়। কেন এই দোয়াটা বলবে? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের দুইজনকে, আমাকে এবং আমার স্ত্রীকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন। ওয়াজান্নিবি শয়তান আমার রাযাকতানা, আর আমার আর আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানকে এই দুনিয়াতে নিয়ে আসবেন তাকেও আপনি শয়তান থেকে পরিত্রাণ দান করুন। কেন? শয়তান আপনার পাজরেও ঢুকে যেতে পারে। বুঝতে পারেননি? যেই শুক্র কীট থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবে সেই শুক্র কীট নিয়েও শয়তান পরিকল্পনা করে। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান সৎ হোক, আপনার সন্তান পরহেজগার হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দোয়াকে পাঠ করতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। চিন্তা করেন শয়তান কতটা ভয়ানক। যেই যেই সন্তান আপনার আসেন এই দুনিয়াতে, সেই সন্তানকে নিয়েও শয়তানের পরিকল্পনা আছে। তো আপনি তো এখন কোরআনুল কারীমের ফজিলত শুনলেন, বড় বড় ফজিলত শুনলেন,
যে আয়াত তেলাওয়াত করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন, যেই সূরা তেলাওয়াত করলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, যেই সূরা তেলাওয়াত করলে আপনার ঈমান এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকবে, শয়তান কি কখনো এটা গ্রহণ করবে? শয়তান কি এটা কোনোদিন গ্রহণ করবে যে আপনার ঈমান শক্তিশালী থাক? শয়তান গ্রহণ করবে বলেন? গ্রহণ করবে শয়তান? কোনোদিন গ্রহণ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলির প্রতি প্রচন্ড মনোযোগী হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ইবারতে বলে দিচ্ছেন, ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, এত এত ফজিলত থাকার পরেও, এত এত মহান শক্তি থাকার পরেও অলস ব্যক্তিরা এই ফজিলত গ্রহণ করতে পারবে না। এই ফজিলত গ্রহণ করার জন্য আপনাকে প্রচন্ড মনোযোগী হতে হবে, প্রচন্ড সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন পাঁচক সালাতের পরে আয়াতুল কুরসি ছুটে না যায়। আয়াতুল কুরসি পাঁচক সালাতের পরে পড়লে কি হবে বলেন দেখি, কয়জন বলতে পারেন? দেখেছেন অর্ধেক মানুষ মনে হয় ভুলে গেছে, বলেন দেখি সবাই, আয়াতুল কুরসি পাঁচক সালাতের পরে তেলাওয়াত করলে কি হবে? পিছনের মানুষদের কি মনে আছে? কয়জনের মনে আছে পিছন থেকে হাত উঠাম দেখি। আমি আপনাদেরকে অন্তত এই একটা আয়াত শিখিয়ে দিয়ে যেতে চাই যেটা আপনার ইহকালীন পরকালীন জীবনে কাজে আসবে। মাশাআল্লাহ, আবার শুনেন, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে তার মাঝে আর তার জন্য নির্মাণ করা জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢোকেনি কেন? এখনো মরেনি তাই। আপনি কি বুঝতে পারছেন কতটা শক্তিশালী আয়াতুল কুরসি? বুঝতে পেরেছেন কি আয়াতুল কুরসি কতটা শক্তিশালী? আপনি এখনো জান্নাতে যাননি কেন? এখনো মরেননি তাই। পাঁচ ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মরলেই জান্নাতে যাওয়া যাবে। আরো অনেক ফজিলতের কথা বলেছি, আপনারা পুনরায় বক্তব্যটা আবার শোনার চেষ্টা করবেন। আমরা আরেকটি হাদিসের দিকে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাকু আনহু কবরু কাররাজুলিশ শাহিব। কিয়ামতের দিন আপনাকে যখন কবর থেকে উঠানো হবে, আপনাকে পুনরায় আপনার রূহ দিয়ে দেয়া হবে, তখন দুনিয়াবে জীবনে যারা কোরআন তেলাওয়াত করত, কোরআন তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে তার জন্য অপেক্ষা করবে, কবরের পাশে গিয়ে তার জন্য অপেক্ষা করবে। মনোযোগ সহকারে শুনেন, পুনরুত্থান করা হবে যখন, তখন আপনার কবরের পাশে গিয়ে কে অপেক্ষা করবে? কোরআন মাজিদ অপেক্ষা করবে। যখন আপনাকে কবর থেকে উঠানো হবে, তখন কোরআনুল কারীম আপনাকে জিজ্ঞাসা করবে, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন তো ওই কোরআন তেলাওয়াতকারী চিনতে পারবে না, কারণ কোরআন মাজিদ তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে। তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন কোরআন এবারকার তাকে মনে করিয়ে দিবে, ইন্নি সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক, আমি তোমার সেই বন্ধু, তোমার সেই পরম সঙ্গী, আমি তোমার সেই সব সময়ের বন্ধু যাকে তুমি দিনের দীপ্রহরে কঠিন রৌদ্রের নিচে গরমের মাঝেও তেলাওয়াত করতে, আমি তোমার সেই পরম সঙ্গী, পরম বন্ধু, আমি তোমার সেই পরম বন্ধু যাকে তুমি রাতে রাধারে রাত জেগে তেলাওয়াত করতে, আমি হচ্ছি সেই কোরআন যাকে নিয়ে তুমি রাত দিন ব্যস্ত ছিলে, গরম লাগলেও তেলাওয়াত করতে, কষ্ট হলেও তেলাওয়াত করতে, আবার সুস্থ থাকলেও তেলাওয়াত করতে, আবার রাত্রে ঘুম থেকে উঠেও তেলাওয়াত করতে, আমি তোমার সেই কিতাব, তোমার সেই প্রিয় বন্ধু, তোমার সেই প্রিয় সঙ্গী আল কোরআন, আজ তোমার সাথে তোমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছি। তারপর আল কোরআন তাকে বলবে,
ইন্নাকা লাতাজিরুন মিন ওয়ারাই তিজারাতিহি ওয়া ইন্নাকা আল-ইয়াওমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন। নিশ্চয় দুনিয়াবী জীবনে যারা বিভিন্ন আমল করেছে, কিয়ামতের দিনে আজকে তারা তাদের আমলের পিছনে ছুটবে। আর তুমি যে কুরআনুল কারিম নিয়ে ব্যবসায় লিপ্ত ছিলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তুমি যে কুরআনুল কারিমের মাধ্যমে আমল করেছো, তোমার এই আমলটা থাকবে অন্য সবার আমলের অগ্রভাগে সামনে। তারপরে কি হবে? ওয়ায়াতুল মুলক বিয়ামিনি ওয়াল খুলদ বিশিমালি। অতঃপর এই কুরআন তেলাওয়াতকারীকে তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব, ওয়াল খুলদ ফিশিমালি, এবং তার বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব। এই কুরআন তেলাওয়াতকারীকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এবং তার মাথায় পরিধান করানো হবে সম্মানের মুকুট। এখানে শেষ হয়ে যায়নি। ওয়ায়ুক্সা ওয়ালিদাহুমা হুল্লাতানি লা তাকুমু লাহুমা আদ-দুনিয়া ওয়া মা ফিহা। এবং ওই কোরআন তেলাওয়াতকারীকে তো এতক্ষণ যাবৎ বিনিময় দিয়ে আসা হচ্ছিল, কোরআন তার সঙ্গী হয়ে তার বন্ধু হয়ে তাকে কবর থেকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে সবার আগে তার আমলনামাকে পেশ করেছে, তারপরে তাকে স্থায়ী রাজত্ব প্রদান করেছে, তারপরে তার মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হয়েছে। এবার এই কোরআন তেলাওয়াতকারীর বাপ মায়ের ফজিলতের দিকে যাচ্ছে, যে কোরআন তেলাওয়াত করেছে তার তো এই বিনিময় রয়েছেই, তার বাপ মায়ের জন্য বিনিময় রয়েছে। তার বাপ মায়ের জন্য কি বিনিময় রয়েছে? ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতানি লা তাকুমু লাহুমা আদ-দুনিয়া ওয়া মা ফিহা। তার পিতামাতাকে এত দামি দুইটি পোশাক পরিধান করানো হবে, এত মূল্যবান দুইটি পোশাক পরিধান করানো হবে, যেই দুইটি পোশাকের দাম হবে এই পৃথিবী এবং এই পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি দাম। এটা কাকে পরিধান করানো হবে? কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে পরিধান করানো হবে। এবার কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, কিয়ামতের দিন এই কঠিন সময়ে এত সম্মান, এত মর্যাদা, এটা কেন? তখন ওরা জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা হাদা, কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে? তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, কেননা তোমাদের সন্তান দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত। আমরা কোরআনুল করিমের ফজিলত, কোরআনুল করিমের মর্যাদা বলে আসছিলাম। আমাদের বক্তব্যের শেষের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে সকল কিছু দিয়ে রেখেছেন। এই কিতাবটা এত মহিমান্বিত, এত হিকমাহপূর্ণ, এই কিতাবে এত ইলম রয়েছে, এই কিতাবের মূল্য এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله। আমি যদি এই কিতাবকে, এই আল কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো এই পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, ফেটে চৌচির হয়ে যেত। এই পাহাড় কি হয়ে যেত? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়, যে হিকমাহ, যে জ্ঞান এই কোরআনের মাঝে রয়েছে, এর ওজনে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বুঝতে পেরে পাহাড় ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হতে ফেটে চৌচির হয়ে যেত। এর নাম হচ্ছে আল কোরআন। কোরআনুল করিমকে যারা তেলাওয়াত করে তাদের অবস্থা কি হবে,
কোরআন তেলাওয়াতকারীর অবস্থা তেলাওয়াত করার সময় কি হতে পারে তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الله نزل احسن الحديث كتابا متشابها مثاني, الله رب العالمين متشابها مثاني এমন একটা মহান কিতাব, এমন আয়াত, এমন বাক্যকে প্রেরণ করেছে যেই বাক্যগুলি ফাসাহাত বালাহাদের দিক থেকে গ্রামারের বিবেচনায় তাদের সৌন্দর্যতায়, বাক্যের সৌন্দর্যতায়, শব্দের সৌন্দর্যতায়, সুরার সৌন্দর্যতায় একটা আর একটার মতো হুবাহু মিল। কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন একবার আদমের ঘটনা বর্ণনা করছে, একবার শয়তানের ঘটনা বর্ণনা করছে, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিসসা বর্ণনা করছে, একবার আমাদের জন্য সালাতের হুকুম আহকাম বর্ণনা করছে, সিয়ামের হুকুম আহকাম বর্ণনা করছে। কিন্তু এই যে এত এত আয়াত, এত এত হুকুম আহকাম কিসসা, এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লিখে দিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য হচ্ছে সমান মর্যাদা সম্পন্ন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নাযাল আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। এবার বলছে যারা এই আয়াতকে তেলাওয়াত করবে তাদের অবস্থা কি হবে, তাকশা'ইরু মিনহু কুলুবুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম থুম্মা তালীনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। যখন কোনো ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে তখন কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের শরীরের লোমগুলি খাড়া হয়ে যাবে, শরীর কাঁপতে থাকবে। সুম্মা তালীনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পেরে তার জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবনত হতে হতে তার জিকিরে, তার জিকিরে করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর একটা আয়াতে, সে সিজদায় অবনত হয়ে যাবে এবং সে কান্না করতে থাকবে, তার দুই চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসবে।